পঞ্চায়েত নির্বাচনে কমিশনের 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ আদালতে। উচ্চ আদালতের নির্দেশানুযায়ী 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে সম্পন্ন করতে হবে 2023-এর পঞ্চায়েত নির্বাচন। 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীতে আর্জি জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। হাইকোর্টের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তি মিলেছে আন্দোলনরত সরকারি কর্মচারীদের। রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসের রাজনীতি, নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা রাজ্য। তাই পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়ে আদালতের হস্তক্ষেপে মিলেছে শান্তিপূর্ণ নির্বাচনের আশার আলো, এমনটা মনে করছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। কারণ যেভাবে বাংলায় সন্ত্রাস শুরু হয়ে গেছে মনোনয়ন পর্ব থেকেই, যেভাবে সন্ত্রাস হয়েছে, যতগুলো রাজকুমার রায়ের মতো মানুষ খুন হয়েছে কিংবা মায়ের কোল খালি হয়েছে, সেই কোল খালি আমরা আর দেখতে চাই না। অবাধ শান্তিপূর্ণভাবে আমরা ভোট নিতে পারি এবং যারা ভোট দিতে ভোটদাতারা আছে ভোট দিতে পারে, তার জন্য আমরা প্রতিটি বুথে অন্তত 4 জন করে সশস্ত্র কেন্দ্র বাহিনীর দাবি জানাচ্ছি। এটা করলে আমরা খুবই ভালো হব। যদি কোর্ট যদি হস্তক্ষেপ করে, কমিশন যদি মেনে নেয়, এটা আমরা আরও খুশি হব। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে আদৌ রাজ্য নির্বাচন কমিশন যথাযথভাবে ব্যবহার করবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মনে। প্রত্যেক বুথে নিরাপত্তায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিবর্তে অন্যান্য কাজে তাদের নিযুক্ত করা হলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাতে হবে নির্বাচন কমিশনকে। ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক বুথে কমপক্ষে 4 জন করে মোতায়েন রাখতে হবে কেন্দ্রীয় জওয়ান। পঞ্চায়েত ভোট নিয়ে রক্তের হোলি খেলার অধিকার নেই রাজ্য নির্বাচন কমিশনের, দাবি সংগ্রামী যৌথ মঞ্চে। কেন্দ্রীয় বাহিনীকে যথোপযুক্তভাবে কাজে লাগাতে হবে কমিশনকে। সেখানে বুথে না পাঠিয়ে DCRC বা বিভিন্ন জায়গায় মোতায়েন রেখে বা প্যারেড করিয়ে ছেড়ে দিলে এরকম বললে হবে না। কেন্দ্রীয় বাহিনীর যেটা কাজ, বুথ যে আমরা নির্বাচন কমিশনের যে কাজগুলো করব বুথে বুথে, তাদের প্রোটেকশন এবং জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে সেটা কিন্তু দেখতে হবে। কেন্দ্রীয় বাহিনী মানে নিয়োগ করা হলো, কিন্তু তারা কোনোরকমভাবে বুথেই এলো না, কোনোরকম কিছুতে এলো না, কোথাও একটা জায়গায় বসিয়ে রেখে দেওয়া হলো, তবে তো আর কোনো লাভ হবে না। আমাদের দরকার কেন্দ্রীয় বাহিনী যেন প্রত্যেকটা বুথে ঠিকমতোভাবে পৌঁছয়, সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা দরকার। কমিশনের এগুলো তো দেখা উচিত। কমিশন কি রক্তের হোলি খেলতে কেন বসেছে কমিশন? পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই তারা জানিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোটকর্মী হিসেবে কাজ করতে যাবেন না, এবং তারা বলছেন কোটির যে রায় সেই রায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। এর পাশাপাশি তারা জানাচ্ছেন যে প্রত্যেকটি বুথে 4 জন করে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। অপরদিকে তারা জানাচ্ছেন নির্বাচন কমিশনের যে ভূমিকা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, সেই ভূমিকায় তারা কার্যত আশাহত। ক্যামেরায় লিসেনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।